আলাইকুম সবাইকে। আমি আজকে আপনাদের আমের টক আচার দেখাবো। খুবই মজাদার একটা আচার, এটা আমার সুমি আন্টি বানায়, তার থেকেই এই রেসিপিটা নিয়েছি। তো চলুন দেখে নিই কীভাবে এটা বানাতে হয়। আমি এখানে আম নিয়েছি 5 কেজি, এখান থেকে 1.5 কেজি মিষ্টি আচার বানাবো আর 3.5 কেজি টক আচার। তো আজকে আমি 3.5 কেজিরটাই দেখাবো। এখানে আমি আমটা ধুয়ে কেটে তারপরে রোদে শুকাতে দিলাম, পরিষ্কার একটা পর্দার উপরে নিয়ে এভাবে ছড়িয়ে ছিটিয়ে দিলাম। প্রত্যেকটা আলাদা আলাদা থাকতে হবে, না হয় দেখা যায় একটার সাথে আরেকটা লেগে থাকলে কোনো কোনো জায়গায় পানি রয়ে যাবে, এটা করা যাবে না, একদমই পানি থাকা যাবে না। তো এই সবগুলোকে এবার আমি উল্টিয়ে দিব যাতে ভালো করে আবার হয়ে যায়। আরও 1 ঘন্টা আমি এভাবে রাখলাম। 3.5 কেজি আমের মধ্যে আমি লবণ দিয়ে রেখে দিয়েছিলাম 2-3 দিন, কিন্তু আমার লবণটা কম হয়ে গিয়েছে। আন্টি বলেছে আপনারা আরও লবণ দেবেন যাতে পুরো আমগুলোই হলুদ হয়ে যায়, আমার এখনও কিছু কিছু সবুজ রয়ে গেছে। তো এবার একটা জালিতে নিয়ে আমি শুকাতে দিলাম, আর অন্যদিকে ধুয়ে রোদে শুকিয়ে নিয়েছি লাল সরিষা। আপনারা চাইলে সাদা সরিষাও নিতে পারেন, আমার কাছে লাল আছে তাই আমি লাল নিয়েছি। আমি মেজার করে দেখলাম এটা 1/2 কাপ হয়েছে, 1/2 কাপই লাগবে আমার 3.5 কেজিতে। আমার মন মতো কাঁচামরিচ নিয়েছি, আর সাথে দেখুন ধরতে দেওয়া আমগুলো থেকে এই যে পানি ঝরছে। এবার আমি রসুনের কোয়া নিয়েছি, বড় কোয়া আর ছোট কোয়া আমি আলাদা করে নিয়েছি। বড়গুলোকে আমি ব্লেন্ড করব আর ছোটগুলোকে আস্ত দেব, তবে তার আগে আমি সিরকা দিয়ে ধুয়ে নিব। সিরকা দিয়েই ধুতে হবে, কারণ পানি দিলে পানিটা রয়ে যাবে আর আচারটা ফাঙ্গাস করবে, ফাঙ্গাস করানো যাবে না, তাই পানিও রাখা যাবে না, সিরকা দিয়েই ধুতে হবে। আর কাঁচামরিচও কিন্তু আমি সিরকা দিয়ে ধুয়েছিলাম। তো এবারে আমি ব্লেন্ড করব। আমি সরিষা, রসুন, কাঁচামরিচ একসাথে ব্লেন্ড করে নিব, সবগুলোই সিরকা দিয়ে ব্লেন্ড করব। ব্লেন্ড করা শেষ, এবার সরিষা বাটা, হলুদ মরিচের ফাঁকি, লবণ, আস্ত রসুন, কাঁচামরিচ আর যেই ছেঁকে রাখা আম আছে সেগুলোকে আমি একসাথে মেখে নেব। একটু চেপে চেপে মাখতে হবে, না হলে সবগুলা আমের গায়ে মশলাটা লাগবে না। আর যদি দেখা যায় যে কোনো আমের গায়ে মশলাটা লাগেনি, তাহলে ওই আমটা খেতে ভালো হবে না, মজা লাগবে না। আর আমার কিন্তু এখানে লবণ কম হয়েছে, আপনারা আরেকটু লবণ দিয়ে নেবেন। এবার এই বয়মে আমগুলো রেখে হালকা একটু চাপ দিতে হবে, খুব বেশি না, কারণ অনেক জায়গায় দেখা যায় ফাঁকা ফাঁকা থাকে। তো এভাবে হালকা একটু চাপ দিলে সব জায়গায় সমানভাবে থাকে, আর অনেকগুলো দেখা যায় একসাথে ভরা যায়। আমার ভরা হয়ে গেছে, আরেকটু কম নেবেন আপনারা, কারণ আমি যখন তেল দিয়েছি আর শুকাতে দিয়েছি এটা কিন্তু আরেকটু ফুলে, আরেকটু উপরে উঠে, আপনারা আরেকটু কম নেবেন, কম ভরে তারপরে তেল দিবেন। এভাবে অল্প অল্প করে তেল দিবেন, দেখবেন যে আস্তে আস্তে সবগুলো নিচে চলে যাচ্ছে। যখন দেখবেন যে তেল আর নিচে যাচ্ছে না, তখন তেল দেওয়া বন্ধ করবেন। তেল ভরা হয়ে গেলে এবার আমি এরকম কাপড় দিয়ে, সুতি পাতলা কাপড় দিয়ে ঢেকে নেব যাতে কোনো ময়লা এর ভেতরে না যেতে পারে। এবার রোদে শুকাতে দেব, আর 10 দিন দিবেন। রোদে দেওয়ার পরে একটু বলকের মতো আসবে, আপনারা দেখবেন যে তেলের মধ্যে একটু বুদবুদ আসবে, সেটা আসলে মনে করবেন যে আচারগুলো হওয়া শুরু করছে। আমি 3 বয়ম বানিয়েছি, আর বুদবুদগুলো দেখতে পাবেন আপনি, এই যে এগুলো দেখে ভয় পাবেন না। এই যে রোদে দিতে দিতে যদি দেখেন যে তেলটা কমে গেছে, তাহলে আবার তেল দিয়ে রোদে দিবেন। এই ছিল আমার টক আচারের রেসিপি। ভালো লেগে থাকলে লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।